হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টেকম্যান। আমাদের চ্যানেলে আপনি সকল টেকনিক্যাল আপডেটস, গ্যাজেটস, রিভিউস, টেক নিউজ সব আগে পাবেন। এর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের সকল টেকনিক্যাল আপডেটস আপনি সবার আগে পান। তো আমরা সবসময় দেখি যে অ্যাপেলের আইফোন 4 থেকে 5 বছর একদম আরামসে চলে, 3-4 বছর পরও এর পারফরমেন্সটাকে একদম দুর্ধর্ষ, মানে কমপ্লেন করার আপনি কোনো জায়গাই পাবেন না। অন্যদিকে অ্যান্ড্রয়েডের স্মার্টফোন, সেটা হোক বাজেট সেগমেন্টের কিংবা মিড রেঞ্জের কিংবা ফ্ল্যাগশিপ লেভেলের, সেটাতে আপনার 1-2 বছর পরেই আপনার ধীরে ধীরে পারফরমেন্স খারাপ হতে থাকে, ফোনটা ধীরে ধীরে স্লো হতে থাকে এবং ধীরে ধীরে হ্যাংও করে। অনেক সময় এমনও দেখা যায় যে 2 বছরের পুরনো আইফোনও আপনার লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোনের থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। কিন্তু এরকম কেন হয়? তো আজকে এগুলোকে নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কথা বলি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কে নিয়ে। তো বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কোম্পানি যেমন স্যামসাং, হুয়াওয়ে, অপো, ভিভো, শাওমি, রিয়েলমি কিংবা টেকনো, এদের স্মার্টফোনের এক একটা পার্টস এক একটা কোম্পানি বানায়। যেমন ধরা যাক এদের প্রসেসরের ভিতর যে সিপিইউ থাকে সেটা আপনার বানিয়ে দেয় নয় স্ন্যাপড্রাগন বা মিডিয়া টেক বা এক্সিনাস ইত্যাদি প্রসেসর কোম্পানিগুলো। আবার এই প্রসেসরটার কোরগুলো ডিজাইন করে দেয় আবার ARM নামে একটা কোম্পানি, আর এইগুলো ম্যানুফ্যাকচার করে আবার TSMC নামে একটা কোম্পানি। আবার এদের GPU বানিয়ে দেয় নয় অ্যাড্রেনো অথবা মালি অথবা পাওয়ার ভিআর ইত্যাদি কোম্পানি। আবার এদের ক্যামেরা সেন্সর বানিয়ে দেয় স্যামসাং অথবা সোনি বা অন্য কোনো কোম্পানি। আবার এদের ডিসপ্লেও বানিয়ে দেয় একটা কোম্পানি, ব্যাটারিও বানিয়ে দেয় একটা কোম্পানি, এদের ডিসপ্লে প্রোটেকশন বানিয়ে দেয় নয় গরিলা গ্লাস কোম্পানি অথবা পান্ডা গ্লাস কোম্পানি। মানে সহজ কথা হচ্ছে এদের এক একটা পার্ট এক একটা কোম্পানি বানায়। মিনিমাম আপনার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন বানাতে আপনার মিনিমাম 10 থেকে 15টা কোম্পানি লাগে, যারা প্রত্যেকে এক একটা পার্টস বানায় এবং সেগুলোকে একসাথে লাগিয়ে অ্যাসেম্বল করে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন হয়। যার কারণে দেখা যায় এক একটা পার্টস এক একটা কোম্পানি হওয়ার কারণে আপনার এদের ভিতর কমিউনিকেশন বা যোগাযোগ বেশি ভালো হয় না, যেটা অ্যাপেলের ক্ষেত্রে হয়। অ্যাপেল তাদের ফোনের সকল পার্টস ডিসপ্লে বাদে সকল পার্টস নিজেরা বানায়, সেটা CPU হোক, GPU হোক, ব্যাটারি হোক, ক্যামেরা সেন্সার হোক, সব কিছু নিজেরা বানায়, যার কারণে তাদের মধ্যে খুব ভালো কমিউনিকেশন থাকে। কারণ সেগুলো একই ফ্যাক্টরিতে একই আপনার একইভাবে বানানো হয়েছে, একই ফর্মুলায় বা একই আপনার সিস্টেমে, যার কারণে তাদের মধ্যে খুব ভালো কমিউনিকেশন থাকে। যেমন ধরা যাক একটা বাড়িতে আপনার 5 জন বাঙালি থাকে, আর আরেকটা বাড়িতে আপনার 1 জন বাঙালি, 1 জন ভারতীয়, 1 জন চাইনিজ, 1 জন জাপানিজ এবং 1 জন ইংলিশ থাকে, তাহলে কোন বাড়ির লোকজন নিজেদের মধ্যে বেশি ভালোভাবে কথা বলতে পারবে? অবশ্যই প্রথম বাড়িতে, কারণ সকলেই বাঙালি, সকলেরই ভাষা সেম, তাই সকলেই নিজেদের মধ্যে ভালোভাবে কথা বলতে পারবে। অ্যাপেলের ক্ষেত্রে আসলে এই জিনিসটাই, প্রত্যেকটা পার্টস একই কোম্পানির একইভাবে বানানো, তাই তাদের মধ্যে কমিউনিকেশন খুবই ভালো হয়। আর অন্যদিকে অ্যান্ড্রয়েড হচ্ছে দ্বিতীয় বাড়িটা, যেটার ভিতর একটা পার্টস বা এক একটা লোক এক একটা জায়গার, যার কারণে তাদের ভিতরে অনেক সময় কমিউনিকেশন ভালো হয় না এবং যার কারণে অনেক সমস্যা দেখা দেয়। এই কারণেই অ্যান্ড্রয়েডের থেকে আপনার iOS বা অ্যাপেলের সফটওয়্যার এতটা ভালো, যার কারণে তার ভিতর আপনার সিকিউরিটিও এত ভালো এবং পারফরমেন্সও এত ভালো, এত বছর চলার পরেও সেটা ভালো থাকে। আরেকটা কারণ আছে যে অ্যাপেলের যে জিনিসগুলো তারা বানায়, তাদের CPU যেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে বেস্ট, তাদের A-Bionic চিপসেট সেটা হচ্ছে একদম বেস্ট, তাদের GPU একদম বেস্ট, তাদের ক্যামেরা, ব্যাটারি সব কিছুই অ্যান্ড্রয়েডের ফোন থেকে অনেক বেশি ভালো। এইসব কারণে তারা এত দিন এত বছরের পর বছর তাদের ফোন এত ভালো চলে এবং তাদের সিকিউরিটি এত ভালো থাকে। তো এই জন্যই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপেলের ফোনের দাম এত বেশি হয়, কারণ তাদের জিনিস একদম ভালো অ্যান্ড্রয়েড মতো না। তো এসব কারণেই হচ্ছে একটা অ্যাপেলের স্মার্টফোন এত বছরের পর বছর টিকে এবং অ্যান্ড্রয়েডের স্মার্টফোন আপনার টিকে কিন্তু আপনার সেটার মান বা কোয়ালিটি এত ভালো থাকে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের সকল টেকনিক্যাল আপডেটস আপনি সব রাখতে পান। তো দিস ইজ সিদ্ধার্থ শাহ ফ্রম টেকম্যান সাইনিং আউট।